আপনার কি মন খারাপ? আপনার মন খারাপ করেন না, ভালোভাবে বসেন। কান্দনের সময় এলে কাইন দেন, আপনি আগের তো দুম ধরে বইয়ে রয়েছেন, কিন্তু আইব এরকম টাইম দেন, অসুবিধা নেই, আপনি রেডি হন। আমিন কন, জোরে কন, আর জোরে। এখন নবী যখন দিনের দাওয়াতে এদিকে একটু ঘুরাবো, আমার দিকে ফিরাবো না, তাইলে সুবিধা হইব, কারণ কতক্ষণ ফটো ফটো আপনি চাইবেন তো, ফরে গাড় ব্যথা করবো, অসুবিধা ঘুরাবো না, আমার দিকে ঘুরাবো না। একটু ঘোড়া দিয়ে বসতে সুবিধা হবে। আমার আবার অভ্যাস হলো দেখা দেখা আওয়াজ করে, অনেক হুজুর আছে চোখ বন্ধ করে আওয়াজ করে, সুইডা লাগতে আছে, আমি আবার এটা পারি না, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করার লাগে, আমার এই মুখস্থ হয় না, না সাইয়া পারি না। আমিন কানা দন, যেরকম তো নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, সর্বপ্রথম আম্মা জান খাদিজা কয়, যখন আইয়া কইছে খাদিজা, জিব্রাইল ফেরেশতাই আমারে কয়, হঠাৎ করে আইয়া সেরে আমি তো ডরাই উঠছি, আমারে আইয়া কয় আমি গেলে নবী, সুবহানাল্লাহ। কইতেন না আম্মা জান খাদিজার কাছে যখন এই কথা কইছে, খাদিজা মুস্কি হাসি দিয়া কয়, অবশ্যই আপনি নবী, নবী তো চমকাই উঠছে, এটা কি তা হলো? জিব্রাইলে আল্লাহরে তো হুন্না কইছে, এটা মান্য নিলাম। খাদিজা কিছু জানে না, হুনে না, জিগাইলো না, কবে থেকে কেড়াই কইছে, কোন দিন কাট লাগিয়া কিছু না কইয়া হঠাৎ করে কয় আমি বিলে অবশ্যই নবী, নবী যে ডাক দাও, খাদিজা বুঝ লাগাম না, সুবহানাল্লাহ। লাগতেন না আমি যে নবী এটা তুমি বুঝছো কেমনি? তুমি তো কিছু জিগাইলা না, কে কইছে, কবে থেকে, কার জন্য, কোন দিন থেকে, কবে, কই পর্যন্ত, কত মানুষের জন্য, কিছুই জিগাইলা না তুমি, কইলে অবশ্যই নবী, কেমনে বুঝলা? আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার স্বামী, 15টা বছর আপনার সাথে সংসার করেছি, আমার যখন 40 তখন আপনার 25, আমার যখন 55 তখন আপনার 40, এই 15টা বছর একসাথে সংসার করলাম, আপনার ইনসেন আউট, আপনার ভেতর এবং বাহির চাল চলন স্বভাব চরিত্র মেজাজ মর্জি লেনদেন খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা 15টা বছর ধরে একেবারে নিবিড় পর্যালোচনা করেছি, কাছ থেকে দেখেছি, আমি দেখে সিদ্ধান্ত নিয়েছি, আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো আর একটা মানুষও নাই। আটকা দেখছে না, 15 বছর লাগাইয়া দেখছে, 15 বছর লাগাই আম্মা জান খাদিজা একলগে বাইরা দিছে, খাওয়াইছে, একলগে ঘুমাইছে, লেনদেন করছে, চলাফেরা করছে, বিয়ার আগে আবার ব্যবসা বাণিজ্য করছে, লেনদেন কিরকম সব বুঝা শুননা, 15 বছর পরে কইছে যে আপনি অবশ্যই নবী, আপনি যদি আজ বাইর গিয়া কন ওলি ওলি হইয়াছে বেড়ে দেখা আইন দিয়া দিতে যাইব, আপনি কেমনে কি তা করলেন, দুপুরে ওদিক কিল দিয়া বহে ফিটে ধরাই লইলেন, গরুর লোকে না পাই রাখি চালান আমারে, আপনি ওলি দুই মেয়েটা কেয়ামতের বাহির হইছে, আপনি বউয়ের শিকারে করাইতেন পারতেন না, আপনি যে ওলি, আপনার যত গোপন কথা সব এমনির মনে পড়তে আছে, তরকারিত নুন হইছে নাকি রে, এইটা দিয়া বাড়ি বাড়াইয়া হালাই দিছে, আছে নাকি না? আমরা এলাকাতে এক বেড়া আছে, খুব স্যাপা রাগ মারাত্মক, আমরা মনে মনে চিন্তা করতেছি তে বিয়া করলে যে কি আগুনটা লাগায় বড়, তো বাসর ঘরে যখন তারে দিছে ফলাফাই না কয়, তে বউয়ের লোকে কি কথা কইরা বাইরে দিয়ে হুননের দরকার আছে, ছুটে ছুটে ফলাফেন সব তার লগের যারা তারা পাহারা দিতে আছে, তে বউয়ের কইতে আছে ঢুকে সেটা আমার কইলাম স্যার বেশি, বউ কয় সারবো আমার কম, এবার ইজো হমান হমান কেন কখনো বেশি, বউ কখনো আমার কমে, তো মোটামুটি কইছে হলো আমার যে স্যার বেশি এটা ধর তুমি টার ফাইতা না, সব সময় তোমারে তুমি কইরা কয়, যখন দেখবা যে আপনি কইছি মনে করবা সেটা গেছি,
বেটি একটু চিন্তায় রয়েছে কবে জানি আমরা তাই নিয়ে আপনি কয়। একদিন তাতে আবার মাটি কাটতো, মাটি কেটটা খাইতে বইছে, খাইতে বইয়া সেরা তরকারিটা দিয়া বাথরে বাইকটা নলাটা দিয়া কয় আপনি ডিকি তার আনছে বেডিয়ে ফিসি দুইটা দিয়া লাইছে দো আমরা তাই নিয়ে আপনি কইয়া লাইছে গো দিয়া সেটা হরির কাছে খেলি দিছে তেহেন তে কইতে আছে তরকারি রান্ধনের সময় নুন দিতে মনে থাকে না খালি আম্মার লগে খেলিয়া গিয়া বাচ্চা না ওরা যদি ফাইটটা লাইলাম লজ্জা দেখলো তের ফাইল ওই ফিডা কাড়ে আসেনি খাচ্ছ আব্বা এটা কই রান আপনি এই মহিলার লগে সংসার করতে আছে এই মহিলার মাধ্যমে আপনার সন্তান আসবে দুনিয়াতে আপনি যদি ফিডাফিটি করেন তে সুডু তে ঘুমাইতে আছে কানতে আছে আপনার ফিটার লগে এই ভিডিও মা গোকই আসিলাম দিছে তে ঘুমেতে ফাল দিয়ে উঠছে তে আউজ গরো থাকতে নিয়ত করছে আমিও আব্বারে কন্যা কেমনে কন্যার লগে তো দেখছে কেন সুতরাং কামটা আপনি ভালো করছেন না আপনি যে বউরে কইনেছেন তারে দেহাইয়া আপনি সাদা কাগজ লেখা রাখেন যারা লেখছেন না ওখানে বাজিয়া লেখা লাইয়েন যে আপনারও আপনার সুতে কইনা আপনার দোয়া আসান যে হুজুর তে বাপ চিনে না তে বাপ কইনা আপনি যাবলা বউ কইনেছেন হেবলা বউ চিনছিলেন নি বউ তো কন্যানের জিনিস না হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না আল্লাহ ডাক দেয়া কয় শুনো 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 পুরুষেরা শুনো এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো কি মায়া কইরাম নাই কথাটা কইছি গায়ের পোশাক যেমন লজ্জা ঢেকে রাখে পুরুষ মহিলা একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা গায়ের পোশাক যেমন আরাম দেয় পুরুষ মহিলা একজন আরেকজনের আরাম দিবা গায়ের পোশাক যেমন ইজ্জত বাড়ায় পুরুষ মহিলা একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা বলেন সুবহানাল্লাহ ফিডাফিডি দোফাদোফি এটি তো অনেক পরের চ্যাপ্টার আপনি দৈড়েই খিচালাম তো এরপরে বাহিতান করবেন কমালাম এই কাজ করবেন না এই জন্য দাম্পত্য জীবনে কলহ থাকার কারণে ছেলে মেয়েগুলা মানুষ হয় না সন্তান মানুষ হয় না সন্তান অমানুষ ঠিক কিনা কহ এই কাজটা কেউ করবেন না বিশেষ করে বেড়াইতে বউ কন্যা আর বেড়িয়েছে গা মনে মনে কইতাছে মালিক আবার রাজ্য ধরছে তাই নাকি অমান করো না তারা বুঝি বেশি ভালা তারা বেশি ভালা হইলে কন্যানের কাম লাগে গিরে ঠিক নিও না বেড়াই তোরে যে ধরছে তারা ভাল লাগবে আছে অহন কির কম দুঃখেতে কন্যা না উজিবিল্লা কনা তো বেড়াই তো খারাপ আছে বেড়িয়ে তো খারাপ আছে অনেক বেড়িয়ে আছে বেড়াই তো এমন নির্যাতন করে সব সময় রুটির মতো খোলাত দিয়া রাখে মাইদে মেদে উল্টাই দেয় এক ফিট ওই উল্টা আরেক ফিট উল্টাইয়া দিয়া এরকম বেড়িয়ে তো